গুজব ও অপপ্রচারের জবাব দিতে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের উদ্যোগে প্রচারের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গঠন করা হচ্ছে বিশেষ তথ্য প্রযুক্তি সেল। সেলের মাধ্যমে কেন্দ্র এবং তৃণমূল নেতাদের কাছে সরকার বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সঠিক জবাব বা তথ্য এবং সরকারের উন্নয়ন চিত্রের আদান প্রদান করা হবে। যে কোনো অপপ্রচার বা গুজবের জবাব তৃণমূল নেতারাই দিতে পারে, যাতে জনগণ কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়। নির্বাচন সামনে রেখে প্রযুক্তিতে দক্ষ সরকার বিরোধী সাইবার কর্মীরাই গুজব ছড়ানোর কাজে লিপ্ত হয়েছে। তরুণ প্রজন্মের বিরাট একটি অংশ তাদের টার্গেট। আগামী নির্বাচনে যেন এই তরুণরা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে চিন্তা করতে না পারে, সেই বিষয়গুলো বেছে বেছে মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী ও এসব দেখভালের দায়িত্বে থাকা সরকারি সংস্থার সংশ্লিষ্টরা বলছেন, সবসময়ই কোনো না কোনো বিষয় নিয়ে গুজব রটানো হয়। তারা এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিয়ে থাকেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। আগামী নির্বাচনে গুজব ঠেকানো হবে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই বিষয়টি মাথায় রেখেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিউমার স্ক্যানার নামে একটি সংগঠনের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর 1400টি গুজব শনাক্ত করেছে সংগঠনটি। এর মধ্যে ধর্মীয় বিষয়ে 206টি, রাজনীতি নিয়ে 92টি, জাতীয় ইস্যুতে 115টি, খেলাধুলা নিয়ে 156টি ও শিক্ষা বিষয়ে 38টি গুজব শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এছাড়াও আছে কাতার বিশ্বকাপ নিয়ে 111টি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেশে ছড়িয়ে পড়া 66টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তের সংখ্যাও। এসবের সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ভিসা নীতি এবং মার্কিন রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ নিয়ে নানা কল্পকাহিনী। এমনও গুজব ছড়ানো হচ্ছে যাতে মনে হয় সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। কোনো কোনো গুজবে সরকার পতনের দিন তারিখ পর্যন্ত লিখে দেওয়া হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে এমন গুজব ছড়ানো হয়েছে বলে গ্রেফতারকৃত কয়েকজন জানিয়েছেন। এর আগে কুমিল্লা, রামু, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি ও অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে একটি চক্র। এমন গুজব নিয়ে পরিস্থিতির নাশকতায়ও রূপ নেয়। এছাড়া দেশের পাঠ্যপুস্তক থেকে ইসলাম ধর্ম বাদ দিয়ে শিক্ষার্থীদের নাস্তিক বানানোর চেষ্টা করা হচ্ছে এমন দাবি করে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে একটি গোষ্ঠী। এর মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে ধর্মীয় উগ্রবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে তারা।